নমস্কার বন্ধুরা, আমি তন্বী শিখা আর আমার চ্যানেল তন্বীর পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ধরে আমার অনেক বন্ধুরাই আমাকে অনুরোধ করেছিলেন মাটন কষা রেসিপি শেয়ার করবার জন্য। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, কারণ এটা নতুন কোনো রান্না নয়। দীর্ঘদিন ধরে আমরা সকলে বাড়িতে মাটন কষা বানিয়ে থাকি, কিন্তু এক একজনের পদ্ধতি এক এক রকম। কিভাবে আমি মাটন কষা বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি। মাটনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি আর মাটনের পিসগুলো মিডিয়াম সাইজের করে কাটিয়েছি। ছোট সাইজের পিস কাটালে কষানোর পর আরো ছোট হয়ে যায়, সেই জন্য একটু মিডিয়াম সাইজের পিস কাটালে বেশি ভালো হয়। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজের কাটিয়ে নিতে পারেন। মাংসটাকে ম্যারিনেট করবার জন্য আমি এইরকম ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। মশলাটা আমি মিক্সিতে তৈরি করব আমাদের রান্নার সুবিধার জন্য। তার জন্য আমি মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 12 থেকে 15 কোয়া রসুন। কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। কাঁচা পেঁপে আমি নিয়ে নিচ্ছি, 2 টুকরো পেঁপে আমি দেব। আর এই যে 2 টুকরো দিচ্ছি, এই 2 টুকরো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে গ্রাইন্ড করতে সুবিধা হয়। অল্প পরিমাণে একটু জল দিলাম, খুব সামান্য, 2 টেবিল চামচ মতন। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার মাংসটাকে ম্যারিনেট করব। পেস্ট করে নেওয়া সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এটা রক সল্ট, 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব একটা ব্যবহার করব না, কম তেলে কিন্তু কষা মাংস খুব ভালো করে রান্না করে নেওয়া যায়। মাংসটাকে এবার খুব ভালো করে মেখে নেব। মাংস যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে তত কিন্তু তার স্বাদ ভালো হবে। আর চেষ্টা করবেন সব সময় মাংস বেশ অনেকক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখতে। যদি হাতে কম সময় থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, আর যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ওভারনাইট মাংস ম্যারিনেট করে তারপরে রান্না করতে, বিশেষ করে এই কষা মাংস। তাহলে মাংসটা ভীষণ ভালো সেদ্ধ হয় আর তার টেস্ট খুব ভালো হয়।
মাংসটা মাখিয়ে হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। মানে আমি এখন সকালবেলা মাংসটাকে ম্যারিনেট করলাম, সন্ধ্যাবেলা আমি মাংসটা রান্না করব। 5 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। প্রেসার কুকারের মধ্যে আমি ডাইরেক্ট মাংসটাকে দিয়ে দেব। প্রেসার কুকারে কোনো তেল মশলা কিছুই দিচ্ছি না। মাংসটাকে দিয়ে আমি প্রথমে সেদ্ধ করে নেব। সমস্তটা মাংস আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে গেলে প্রেসার কুকারটাকে অফ করে দেব, মানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপরে প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি বাকি যে কাজটা আছে সেটা সেরে নেব। কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নেব। পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। খুব একটা বেশি তেল আমি ইউজ করব না, কারণ মাটনে ফ্যাট অনেক আছে। যতটা কম সম্ভব তেলে মাটন কষা রান্না করা যায় ততটা কম সম্ভব তেলেই আমি রান্নাটা করব। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেল গরম হলে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা অল্প অল্প করে ফ্রাই করে নেব। প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেল, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর প্রেসার কুকারটাকে এবার ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তেলটা আমি কমই দিয়েছি আর সেই জন্য অল্প অল্প করে তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নেব। হালকা লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, অল্প একটু দারচিনি, 4 লবঙ্গ। লবঙ্গ 4টাকে আমি থেঁতো করে নিয়েছি, 4 ছোট এলাচ, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু ভেজে নেব 30-40 সেকেন্ড সময় ধরে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। অপরদিকে প্রেসার কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটা সিটি দিয়ে মাংসটাকে আমি একটু বয়ল করে নিয়েছিলাম। দেখুন কতটা তেল বেরিয়েছে। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আমি মিনিট তিনেক সময় ধরে এটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংস সেদ্ধ করার সময় আমি কিন্তু একটু জল দিইনি। এবারে জল দিয়েই মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে
মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এতেই মোটামুটি মাংসটা আরো 75% সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে সিদ্ধ করলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে আমি বেটে নেব। তিনটে পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়ে সেগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর পেঁয়াজের সাইজগুলো আমি ছোট সাইজের পেঁয়াজই নিয়েছি। যদি বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে সেখানে দেড়খানা পেঁয়াজ ইউজ করবেন, আর মিডিয়াম সাইজ পেঁয়াজ হলে দুটো পেঁয়াজ ব্যবহার করবেন। খুব বেশি পেঁয়াজের কিন্তু প্রয়োজন নেই। ভাজা পেঁয়াজের পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজ ভাজার পেস্টটা আমি দিয়ে দেব মাংসের মধ্যে। ভাজা পেঁয়াজের পেস্ট যদি পরে অ্যাড করা হয় তাহলে কষা মাংসের যে রংটা সেটা একটু কালচে হয়। সমস্তটা পেঁয়াজ ভাজার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা বেটে যদি দেওয়া হয় কালারটা ভীষণ সুন্দর হয়। আস্তে আস্তে কালারটা কালচে হয়ে আসছে। আর এখনো পর্যন্ত আমি কিন্তু এর মধ্যে কোনো জলই ব্যবহার করিনি, বিনা জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যদি প্রয়োজন পড়ে তাহলে শেষে একটু গরম জল এর মধ্যে অ্যাড করব। আবারও ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট রান্না হতে দেব, মানে মাংসটা একটু সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর আমি কভারটাকে ওপেন করলাম। গ্রেভিটা দেখুন যথেষ্ট পরিমাণে শুকিয়ে গেছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আবারও আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কষা মাংস অলমোস্ট রেডি, জল ছাড়াই তৈরি হয়ে গেল মাটন কষা। মাংসের থেকে আর দইয়ের থেকে যে পরিমাণে জল বেরিয়েছে সেই জল দিয়েই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেল। আমি একটা পিস তুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দেব, তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমের কথা বলেছিলাম কিন্তু 10 মিনিটের বেশি হয়ে গেছে। দেখুন কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে। যত বেশিক্ষণ সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়া যাবে এই মাটন কষার কালারটা কিন্তু তত ডার্ক হতে থাকবে। আমাদের মাটন কষা একদম রেডি, আমি এবারে সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার এইরকম ভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।